আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে যে আলোচ যে আয়াতটা তেলাওয়াত করেছি আমার তেলাওয়াত কি তো আয়াতে আল্লাহ পাক তার বান্দাকে জান্নাত দেওয়ার জন্য সোজা তাফসিরে ঢুকে গেলাম আওয়াজ দিয়ে বলেন কি দেওয়ার জন্য জান্নাত বলেন কি দেওয়ার জন্য জান্নাত দেওয়ার জন্য আল্লাহ পাক মাত্র দুইটা শর্ত দিলেন আল্লাহ যেন বলছে বান্দা এই দুইটা শর্ত যদি পূরণ করতে পারো আমি আল্লাহ কথা দিলাম তোদেরকে জান্নাতের মালিক করে দেব সুবহানাল্লাহ বলেন আমরা বললাম আল্লাহ কোন দুইটা শর্ত পূরণ করলে আমাদেরকে জান্নাতের মালিক করে দিবেন আল্লাহ পাক কোরআনুল কারীমের আয়াত নাযিল করে কত সুন্দর করে জানাই দিলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা সুবহানাল্লাহ আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেন ও বান্দা জান্নাত পাওয়ার জন্য মাত্র দুইটা শর্ত দিলাম তার ভিতরে এক নাম্বার হলো ইন্নাল্লাযীনা আমানু নিশ্চয় যারা ঈমান আনলো খুব ভালো করে বুঝবেন আল্লাহ পাক এক নাম্বারে বললেন ইন্নাল্লাযীনা আমানু নিশ্চয় যারা ঈমান আনলো আল্লাহ বলেন ঈমান আনার পর ওয়া আমিলুস সালিহাত ঈমান আনার পরে যারা নেক কাজ করবে একটু আওয়াজ দিয়া বলেন তো তাদেরকে জান্নাতের মালিক করে দিবেন কে বলেন আল্লাহরে ডাকরে বান্দা আল্লাহরে ডাক সবাই আল্লাহরে ডাকরে বান্দা আল্লাহরে ডাক বলেন না আল্লাহরে ডাকরে বান্দা সবাই সবাই জবান খুলে আল্লাহরে ডাকরে বান্দা আল্লাহরে আল্লাহরে ডাকতে ডাকতে জীবন কেটে যাক তোমারই বলেন আল্লাহরে ডাকতে ডাকতে জীবন কেটে যাক আল্লাহরে ডাকরে বান্দা আল্লাহরে ডাক সবাই আল্লাহরে ডাকরে বান্দা আল্লাহরে আল্লাহরে ডাকতে যদি মন তোমারি চায় বলেন আল্লাহরে ডাকতে যদি মন তোমারি সবাই আল্লাহরে ডাকতে যদি মন তোমারি বাড়ি ঘর ছেড়ে দিয়ে দোকানপাট ছেড়ে দিয়ে মাহফিলেতে আইরে তোরা মাহফিলেতে আয় জিব্বার জিকির জারি হবে জিব্বার জিকির জারি হবে কলব হবে সাফ ঠিক না আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ রে ডাক সবাই আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন কেটে যাক তোমারি আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন কেটে যাক আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ রে ডাক সবাই আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ রে যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন যিনি কে ছিলেন আস্তে কেন জোরে বলেন কে ছিলেন যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন যিনি বলেন যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন যিনি এখন তোমার সব হয়েছে পর হয়েছে তিনি রে পর হয়েছে তিনি আবার তোমার কেউ রবে না আবার তোমার কেউ রবে না একদিন তোমার কেউ রবে না রবেন মাওলা পা ঠিক না আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ রে ডাক সবাই আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন কেটে যাক তোমারি বলেন না আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন কেটে যাক আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ রে ডাক সবাই আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ রে ডাক সবাই আল্লাহ রে ডাকরে বান্দা
কন্যারে ডাক কন্যা আমি চানপাড়া কেন্দ্রীয় শাহি জামে মসজিদের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল আজকে প্রোগ্রামের সম্মানিত সভাপতি সম্মানিত ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ জাকির হোসেন সাহেব আমরা দোয়া করছি আল্লাহ পাক সভাপতি সাহেবের হায়াতের মধ্যে বরকত দিন বলেন আমিন আজকে প্রোগ্রামের প্রধান অতিথি জননন্দিত নেতা আলহাজ মোহাম্মদ হাবিব হাসান এমপি মহোদয় আমরা এমপি মহোদয়ের জন্য দোয়া করছি আল্লাহ পাক হায়াতের মধ্যে বরকত দিন বলেন আমিন আজকে প্রোগ্রামের প্রধান মেহমান আপনারা দেখেছেন জনাব মোহাম্মদ জাইদুল ইসলাম মোল্লা সাহেব আপনাদের সম্মানিত কাউন্সিলর আল্লাহ কবুল করুন বলেন আমিন বিশেষ করে আজকে যিনি প্রধান আকর্ষণ প্রধান আলোচক প্রধান তাফসীরকারক বন্ধুবর আমাদের বড় ভাই যিনি শুধু বাংলাদেশে নয় যার আলোচনা ইন্টারনেট ইউটিউবের মাধ্যমে গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছেন আন্তর্জাতিক ক্ষেত্রে সম্পূর্ণ মুফাসসির কোরআন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব স্বর্ণ পদকপ্রাপ্তকারী মাওলানা আব্দুল্লাহ আল আমিন সাহেব আমরা দোয়া করছি হযরত চলে এসেছেন আল্লাহ পাক যেন সময় মতো মঞ্চে আসার তৌফিক দান করে বলেন আমিন আমার পূর্বে অত্যন্ত সুন্দর অল্প সময়ে যিনি চমৎকার আলোচনা করেছেন আপনাদের এই চানপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম কাম খতিব ইমাম নয় শুধু খতিব হিসাবে দায়িত্ব পালন করছেন যিনিও বাংলাদেশের 64 জেলায় কোরআনুল কারিমের আলোচনা করে তাফসীর করে আলোড়ন সৃষ্টি করেছেন বন্ধুবর মুফতি মাকসুদ আল মাসুদ আজমী সাহেব আমরা দোয়া করছি আল্লাহ পাক প্রিয় ভাই যে কথাগুলো বলেছে আমল করার তৌফিক দেন বলেন আমিন আজকের বরণ্য অতিথি জয়নাল আবেদিন সাহেব পৃষ্ঠপোষক শফিকুল ইসলাম শফিক ভাই সহ বিশেষ অতিথিবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ সার্বিক তত্ত্বাবধানে আছেন আব্দুল কাদির ভাই মাহফিল পরিচালনা আছেন মুফতি আমিরুল ইসলাম সাহেব সহ দিগার হযরতে ওলামায়ে কেরাম আমার সামনে বসা আমার পিতৃতুল্য মুরব্বিয়ানে আজম যুবক ভাইরা কসি কাসা মাসুম বাচ্চারা কর্তার আড়াল থেকে আপনারা শুনতে পাচ্ছেন আমার মা বোন এবং মেয়েরা আসুন আমরা সকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান মালিক আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সবগুলা ব্যস্ততা ফেলে দিয়ে কোরআনুল কারীমের তাফসীর শোনার জন্য আমাদেরকে যে আল্লাহ আশা বসার মতো তৌফিক দিয়েছেন সময় এবং সুযোগ করে দিয়েছেন ওই মহান মালিকের দরবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আসুন আমরা সকলে দল মত নির্বিশেষে আল্লাহ রব্বুল আলামিনকে খুশি করার উদ্দেশ্যে উচ্চ আওয়াজে জবান ছেড়ে আমরা সবাই কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ একটু জোরে আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আর অসংখ্য গণিত শুকরিয়া আদায় করছি যে মহান মালিক আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নেতা বিশ্ব নবী নবীদের সভাপতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করেছেন এই জন্য আরো একবার কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ সম্মানিত দ্বীনী ভাইয়েরা শুরুতে আপনাদের কাছে আমি জানতে চাই কোরআনুল কারীমের এই মাহফিলে আসতে পেরে আমরা সবাই খুশি না বেজা খুশির আওয়াজ কি আসতে হয় না জোরে হয় তাহলে আওয়াজ দিয়া বলুন খুশি না বেজা কারা কারা দুই হাত উত্তোলন করে আল্লাহকে দেখা একটা তাকবীর লাগান লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আলহামদুলিল্লাহ হাত নামান আপনাদের আওয়াজ শুনে আর চেহারাগুলা দেখে মনে হচ্ছে যে আপনারা সবাই খুশি আসলে কি আপনারা খুশি ভাইজান একটু আওয়াজ দেন আসলে আপনারা খুশি আরে ভাই খুশি তো হওয়ারই কথা কারণ এই রকম জান্নাতের বাগানে সবাই আসতে পারে কথা বলে না আসতে পারে আল্লাহ পাক যাকে ভালোবাসে
আল্লাহ পাক যাকে পছন্দ করে আল্লাহ পাক যাকে কবুল করে আল্লাহ পাকের ওই বান্দা বান্দিগুলাই কোরআনের মাহফিলে আসতে পারে ঠিক কি না বাড়ি থেকে তো কত মানুষ বাসা থেকে বাহির হয়েছে যে আমরা চানপাড়ার মাহফিলে যাচ্ছি কিন্তু আয়েশা প্যান্ডেলে বসতে পারে নাই দোকানে বসে আছে চায়ের আড্ডাখানায় বসে আছে বন্ধু-বান্ধব নিয়ে আড্ডা মারছে কথা বলেন ঠিক কি না তো আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসেছেন আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন এইজন্য আমরা কোরআনের মাহফিলে বসতে পেরেছি ঠিক কি না এই মাহফিলের বরকত সম্পর্কে দুইটা হাদিসের অনুবাদ বলে আমার মূল আলোচনা তাফসীর আপনাদের সামনে উপস্থাপন করব তার আগে শুধু বলতে চাই এই কোরআনের মাহফিলে আসলে কেমন লাভ হয় নবীজি বলেছেন যেখানে কোরআনের আলোচনা হয় হাদিসের আলোচনা হয় এমন একটা মাহফিলে যদি বসতে পারো এবং দুইটা নিয়ত করতে পারো জোরে বলেন কয়টা নিয়ত একটু আলোচনা বুঝলে আওয়াজ দিতে হবে তাহলে সহজ হবে সওয়াব হবে বলেন কয়টা নিয়ত নাম্বার 1 এক নাম্বার কথাগুলো শুনতে হবে আমলের নিয়তে বলেন এক নাম্বার কি আমলের নিয়তে নাম্বার 2 দুই নাম্বার হলো আপনি শেষ মোনাজাত দিয়ে চলে যাবেন নবীজি বলেন এই দুইটা নিয়ত যদি করতে পারে তার আমলনামার ভিতরে একটা নয় দুইটা নয় 1000 নয় 2000 নয় তার আমলনামার ভিতরে কমপক্ষে 50 লক্ষ নেকি জমা হয়ে যায় সুবহানাল্লাহ আর একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ একজন সাহাবী দাঁড়িয়ে গেল নবীজির এই ঘোষণা শুনে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী গো আপনি যে নেকির বয়ান করলেন 50 লক্ষ নেকি হবে একটা নেকির কত দাম একটা নেকির কত পাওয়ার একটা নেকির কত মূল্য আপনার পবিত্র জবান থেকে শুনতে চাই সুবহানাল্লাহ বলেন আমার নবীজি এখন সাহাবীদের সামনে একটা নেকির ওয়াজ করে আওয়াজ দিয়ে বলেন কয়টা নেকি আস্তে নয় জোরে বলুন কয়টা নেকি নবীজি আমার কি বলে একটা নেকির ওয়াজ করতে যাইয়া নবীজি আমার বলেন সাহাবীরা ওই যে মদিনার শরীফের পাশে উহুদ পাহাড় দেখা যায় এই উহুদ পাহাড়টা কয়েক মাইল লম্বা এই উহুদ পাহাড়টা কয়েক মাইল পাশ এই উহুদ পাহাড়ে যে কত কোটি কোটি মন পাথর আছে আল্লাহ রাব্বুল আলামিন সারা কেউ জানে না ও আমার সাহাবীরা এই উহুদ পাহাড় যদি সম্পূর্ণ স্বর্ণে পরিণত হয়ে যায় এই উহুদ পাহাড়ের যত দাম হবে ছোট্ট মাত্র একটা নেকির দাম আমার আল্লাহর কাছে তার চাইতে কোটি কোটি গুণ বেশি দামি হবে নবীজি বলেন উহুদ পাহাড় এটা যদি স্বর্ণে পরিণত হয়ে যায় এই উহুদ পাহাড়ের যে দাম হবে একটা নেকির দাম আল্লাহর কাছে তার চাইতে কোটি কোটি গুণ বেশি দামি হবে ওই রকম যদি কেউ যে শেষ মোনাজাত দিয়ে যাবে কথা আমলের নিয়তে শুনবে এই রকম নিয়ত করলে 50 লক্ষ নেকি জমা হবে সুবহানাল্লাহ বলে আরেকটা হাদিসের অনুবাদ শোনায়া মূল আলোচনায় চলে যাই নবীজি আমার বলেন সাহাবী আলেম সাহাবীরা যেখানে কোরআনের আলোচনা হয় যেখানে হাদিসের আলোচনা হয় এমন একটা মাহফিলে যদি তোমরা বসতে পারো আর যদি কথাগুলো আমলের নিয়তে শুনতে পারো ও সাহাবীরা আমার আল্লাহ পাক যে তোমাদের কত ভালোবাসে এই কথা শোনার কারণে আর আমল কারোর কারণে আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জীবনের সব গুনাহ গুনাহ মাফ করে দিবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে একটা তাকবীর লাগা লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর প্রধান অতিথির আগমন প্রধান অতিথির আগমন এমপি মহোদয়ের আগমন এমপি মহোদয়ের আগমন চানপাড়ার পক্ষ থেকে এমপি মহোদয় চলে আসছে এখানে আসলে ভালো হয় আলহামদুলিল্লাহ ওখানেই বলে ভালো লাগে যারা বলেন মারহাবা আলহামদুলিল্লাহ আপনাদের আগে আমি ঘোষণা দিয়েছিলাম জননন্দিত নেতা আলহাজ মোহাম্মদ হাবিব হাসান এমপি মহোদয় উনি এবং ওনার সফর সঙ্গে যারা এসেছে সকলকে মোবারকবাদ আল্লাহ কবুল করুন বলেন আমি আরো জোরে বলেন আমি আরেকবার বলেন আমি সম্মানিত ভাইরা আর ভূমিকা নয় আর ভূমিকা নয় এখন আসুন সোজা আলোচনায় চলে যাই আমি আপনাদের সামনে খুব খেয়াল করে শুনতে হবে আমি আপনাদের সামনে কোরআনুল কারিম থেকে যে আয়াতটা তেলাওয়াত করেছি
আমার তেলাওয়াত কি তো আয়াতে আল্লাহ পাক তার বান্দাকে জান্নাত দেওয়ার জন্য সোজা তাফসিরে ঢুকে গেলাম আওয়াজ দিয়ে বলেন কি দেওয়ার জন্য জান্নাত বলেন কি দেওয়ার জন্য জান্নাত দেওয়ার জন্য আল্লাহ পাক মাত্র দুইটা শর্ত দিলেন আল্লাহ যেন বলছে বান্দা এই দুইটা শর্ত যদি পূরণ করতে পারো আমি আল্লাহ কথা দিলাম তোদেরকে জান্নাতের মালিক করে দেব সুবহানাল্লাহ বলেন আমরা বললাম আল্লাহ কোন দুইটা শর্ত পূরণ করলে আমাদেরকে জান্নাতের মালিক করে দিবেন আল্লাহ পাক কোরআনুল কারীমের আয়াত নাযিল করে কত সুন্দর করে জানাই দিলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা সুবহানাল্লাহ আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেন ও বান্দা জান্নাত পাওয়ার জন্য মাত্র দুইটা শর্ত দিলাম তার ভিতরে এক নাম্বার হলো ইন্নাল্লাযীনা আমানু নিশ্চয় যারা ঈমান আনলো খুব ভালো করে বুঝবেন আল্লাহ পাক এক নাম্বারে বললেন ইন্নাল্লাযীনা আমানু নিশ্চয় যারা ঈমান আনলো আল্লাহ বলেন ঈমান আনার পর ওয়া আমিলুস সালিহাত ঈমান আনার পরে যারা নেক কাজ করবে একটু আওয়াজ দিয়া বলেন তো তাদেরকে জান্নাতের মালিক করে দিবেন কে আল্লাহ পাক বলেন বান্দা মাত্র শর্ত হলো দুইটা আমি আল্লাহ সহজ করে দিলাম একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল জোরে বলেন মারহাবা সম্মানিত ভাইরা তাহলে আলোচনা শুরুটা এইভাবে শুরু করতে হয় ইন্নাল্লাযীনা আমানু নিশ্চয় যারা ঈমান আনলো এই ঈমান আনার আগে ভালো করে বুঝবেন যেহেতু তাফসীর মাহফিল ঈমান আনার আগে ঈমান কারে কয় এইটা জানা বুঝার দরকার আছে না নাই আছে আজকে কেন জোরে বলো আছে সম্মানিত ভাইরা তাহলে সর্বপ্রথম ঈমান কারে কয় ঈমানের সংক্ষিপ্ত ব্যাখ্যা হলো ভালো করে বুঝবেন ঈমানের সংক্ষিপ্ত ব্যাখ্যা হলো আল্লাহর পক্ষ থেকে জোরে বলেন কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে নবীর মাধ্যমে অকাত্য দলিলের ভিত্তিতে আমরা যা কিছু পেয়েছি সব কিছু একসাথে বিশ্বাস করার নাম হলো ঈমান জোরে বলেন মারহাবা তাহলে আল্লাহর পক্ষ থেকে নবীর মাধ্যমে অকাট্য দলিলের ভিত্তিতে আমরা একটা কিতাব পেয়েছি চিল্লায় আওয়াজ দিয়ে বলতে হবে কিতাবটার নাম কি আস্তে নয় জোরে বলতে হবে কিতাবটার নাম কি তাহলে এক কথায় গোটা কোরআনটাই মেনে নেওয়ার নাম হলো ঈমান কথা বলেন ঠিক কি না এবার বলেন এই কিতাবের ভিতরে নামাজের কথা আছে না নাই আছে রোজার কথা আছে হজের কথা আছে যাকাতের কথা আছে এক কথায় সবগুলা কথা এই কোরআনের ভিতরে ঢুকাই দিয়েছেন কে সম্মানিত ভাইরা যেহেতু গোটা কোরআন মেনে নেওয়ার নাম ঈমান আর আপনারা লিখেছেন তাফসীরুল কোরআন মাহফিল তাহলে ধারাবাহিক ঈমানের উপর 5 মিনিট কথা বলে আমার মূল দ্বিতীয় আমিলুস সালিহাত নিয়ে কথা বলবো তাহলে এক কথায় গোটা কোরআন মেনে নেওয়ার নাম ঈমান যেই কোরআনটা মেনে নেওয়ার নাম ঈমান খুব ভালো করে বুঝতে হবে আজ থেকে সাড়ে আজ থেকে আমার বন্ধুগণ 1400 বছর আগে আল্লাহ পাক এই কোরআন নাজিল করেছেন আজ থেকে 1400 বছর আগে যে কোরআন নাজিল করেছেন আজকে 1450 বছর পরে আমরা যারা আছি আমরা যদি এই কোরআনকে প্রশ্ন করি আওয়াজ দিয়া বলেন কোরআন জবাব দেওয়ার ক্ষমতা আছে না নাই আছে আস্তে নয় চিল্লায় বলতে হবে আছে না নাই তাহলে আমরা কোরআনকে প্রশ্ন করব তিনটা জোরে বলেন কয়টা তিনটা আরো জোরে তিনটা সবাই কয় তিনটা তিনটা প্রশ্ন করব ইনশাআল্লাহ দেখি কোরআন কিভাবে জবাব দেয় সুবহানাল্লাহ বলেন এক নাম্বার প্রশ্ন কোরআন তোমাকে মেনে নেওয়ার নাম যেহেতু ঈমান হ্যাঁ কোরআন তোমাকে মেনে নেওয়ার নাম যেহেতু ঈমান কোরআনে এক নাম্বার প্রশ্ন তোমার পরিচয় জানতে চাই আমার প্রিয় ঢাকাবাসী আওয়াজ দিয়া বলেন কোরআন জবাব দেওয়ার ক্ষমতা আছে না নাই আমি কোরআনুল কারীমের তেলাওয়াত করব যেখানে তেলাওয়াত শেষ উচ্চ স্বরে আল্লাহু আকবার বলতে হবে কারণ আল্লাহ বলেছেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন ঈমানদারের সামনে যখন কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করা হয় আওয়াজ দিয়া বলেন ঈমানদারের ঈমানটা বাড়াই দেন কে আল্লাহ
তাদের ঈমান বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে চলে যায় তার আল্লাহ ছাড়া আর কারো উপর ভরসা রাখে না ঠিক কি না সম্মানিত ভাইরা তাহলে কোরআনকে এক নাম্বার প্রশ্ন আওয়াজ দিয়া বলেন কয় নাম্বার প্রশ্ন কোরআন তোমাকে মেনে নেওয়ার নাম ঈমান বুঝলাম এবার তোমার পরিচয়টা বলো কোরআন কত সুন্দর করে জবাব দেয় কোরআনুল কারীম সবচাইতে বড় সূরা এই সূরার নাম হলো সূরা আল বাকারা এই সূরা আল বাকারাতেই কোরআন তার পরিচয় আমাদের সামনে উপস্থাপন করে সুবহানাল্লাহ বলে কোরআন কত সুন্দর করে বলে যালিকাল কিতাব লা রাইবা ফি কোরআন কত সুন্দর করে জবাব দেয় এটা ওই গ্রন্থ যার মধ্যে কোনো ভুল নাই যার মধ্যে কোনো সন্দেহ নাই আচ্ছা বলেন তো কোরআনের মধ্যে কোনো ভুল আছে না আজ থেকে না জোরে বলেন ভুল আছে না কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে কোরআনের মধ্যে ভুল নাই সন্দেহ নাই বরং এই কোরআনের কাছে যে আসবে কোরআনের কাছে আত্মসমর্পণ করবে কোরআনকে মহব্বত করবে আর ভালোবাসবে আওয়াজ দিয়ে বলেন কোরআন তাকে জান্নাত পর্যন্ত আল্লাহর সুপারিশ নিয়ে পৌঁছায় দিবে কথা বলেন ঠিক কি না বৈজান বহ দোরে মদিনা বলেন বহ দোরে মদিনা সবাই বহ দোরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়া কর দয়ালাল্লাহ দয়া কর দয়া সবাই সবাই দয়া কর দয়ালাল্লাহ মিটাও মনের বাসনা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ভাইজান বসে যাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আজরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আশাবাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে দরুদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকবার পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত ভাইরা যেহেতু কিন্তু মহোদয় কথা বলে চলে গেছে প্রধান অতিথি চলে গেছে কথা বলে তারপরে আমার পরে সোজা প্রধান আলোচক যিনি প্রধান তাফসীরকারক চলে আসবে এখন আমরা জায়গা নিয়ে আগে আগে সবাই বসে পড়ি আল্লাহ কবুল করুন বলেন আমিন তাহলে আমরা কোরআনকে প্রশ্ন করব তিনটা জোরে বলেন কয়টা তিনটা আরো জোরে তিনটা সবাই বলেন তিনটা এক নাম্বার প্রশ্ন আমরা করে ফেলেছি কোরআন তোমার পরিচয় বলো কোরআন বলেছেন জালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদান লিল মুত্তাকিন কোরআন বলেছে এটা ওই গ্রন্থ যার মধ্যে কোনো ভুল নাই যার মধ্যে কোনো সন্দেহ নাই এটা হলো মুত্তাকিদের জন্য হিদায়াত এবং মুক্তির পথের দিশারী কথা বলেন ঠিক কি না ইতিহাস পরে দেখবেন যারা কোরআনের ভুল করার চেষ্টা করেছে আল্লাহর কসম তারা তো কোরআনের ভুল ধরতেই পায় নাই একটা সময় তারা ব্যর্থ হয়ে কোরআনের কাছে আত্মসমর্পণ করে তারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে কথা বলেন ঠিক কি না আমার বন্ধুগণ এবার কোরআনকে প্রশ্ন দুই নাম্বার জোরে বলেন কয় নাম্বার আমরা বললাম কোরআন তোমার পরিচয় জানলাম তোমার মধ্যে ভুল নাই তোমার মধ্যে সন্দেহ নাই কোরআন রে এবার তোমার কাছে দুই নাম্বার জানতে যাই কোরআন তুমি বলো তো তোমার বাড়িটা কোথায় অ ঢাকাবাসী একটা লোক জবান বন্ধ রাখবেন না আওয়াজ দিয়া বলেন কোরআনের বাড়িটা কোথায় তার জবাবটাও আল্লাহর কোরআনে আছে না না কোরআনুল কারীম কত সুন্দর করে জানাই দিলেন সূরার নাম হলো সূরা বুরুজ
এই সূরা বুরুজের ভিতরে কোরআনুল কারীম কত সুন্দর করে জানাই দিলেন যারা পারেন আমার সঙ্গে পড়েন বাল হুয়া কুরআনুম মাজীদুন ফি লাউহিম মাহফুজ আল্লাহু আকবার কোরআন যারা বলছে আমার বাড়ি হলো লৌহে মাহফুজে আজকেন দিক আমাদেরকে হুমকি দেয় রাশিয়া হুমকি দেয় চীন হুমকি দেয় গোটা পৃথিবীর নাস্তিকার ঈমান গোলা কোরআন কি দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য তারা আমার বান্দাগণ বিভিন্ন সময় হুংকার দেয় আল্লাহর কসম এই কোরআনকে সরানোর মতো ক্ষমতা পৃথিবীর কারো নাই কারণ কোরআনের বাড়ি লোক দুনিয়াতে নয় কোরআনের বাড়ি হলো লৌহে মাহফুজে আর লৌহে মাহফুজে হাত দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারো নাই কথা বলে ঠিক কিনা আমার বন্ধুগণ আবার কোরআনকে শেষ তিন নাম্বার প্রশ্ন তিন নাম্বার কোরআন তোমাকে মেনে নেওয়ার নাম ঈমান এটা বুঝলাম তোমার মধ্যে ভুল নাই সন্দেহ নাই এটাও বুঝলাম তোমার বাড়ি হলো লৌহে মাহফুজে এটাও বুঝলাম এবার একটু জানতে চাই তোমার জন্মের মাস কোনটা আওয়াজ দেয়া বলেন তার জবাব কোরআনে আছে না নাই আমার প্রিয় ঢাকাবাসী কোরআন কে আমরা তিন নাম্বার প্রশ্ন করলাম কোরআন রে বুঝলাম তোমার বাড়ি হলো লৌহে মাহফুজে এবার বলো তো তোমার জন্মের মাস কোনটা আমার সুদী প্রিয় বন্ধুগণ কোরআনুল করিম কত সুন্দর করে জবাব দেয় আমার জন্মের মাস তুমি জানতে চাও কোরআনুল করিম সবচাইতে বড় সূরা এই সূরার নাম হলো সূরা আল বাকারা এই সূরা আল বাকারার ভিতরে কোরআন কত সুন্দর করে জানাই দিলেন যারা পারেন আমার সঙ্গে পড়েন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদান লিন্নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান জানাই দিলেন রমজান তো সেই মাস যে মাসে আমি কোরআন নাজিল হয়েছি ও ঢাকাবাসী আবার আপনাদের কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাই যারা কোরআনকে ভালোবাসেন কোরআনকে মহব্বত করেন আপনাদের কাছে প্রশ্নটা হলো একটা লোক জবান বন্ধ রাখবেন না আওয়াজ দেয়া বলেন তো এই যে আরবি বারোটা মাস আছে এই বারোটা মাসের মধ্যে রমজান মাসের দাম বেশি না বন্ধু আমরা তো মনে করি রোজা রাখার কারণে রমজানের দাম বেড়ে গেছে আমরা মনে করি সাহরি খাওয়ার কারণে রমজানের দাম বেড়ে গেছে আমরা মনে করি তারাবীহ নামাজ পড়ার কারণে রমজানের দাম বেড়ে গেছে আমার নবী কয় না রে উম্মত না না এই জন্য রমজান মাসের দাম বাড়ে নাই রমজান মাসের দাম বাড়ার পিছনে একটাই কারণ ওই কারণটা হলো আওয়াজ দিয়া বলতে হবে এই মাসটার উপর কোরআনুল কারীম নাজিল করেছেন কে আমার বন্ধুগণ একটা মাসের উপর কোরআন নাজিল হওয়ার কারণে এই মাসের দাম যদি আমার আল্লাহ বাড়াই দেয় একটা মাসের উপর কোরআন নাজিল হওয়ার কারণে এই মাসটা যদি সেরা মাস হয়ে যায় একটা মাসের উপর কোরআন নাজিল হওয়ার কারণে এই মাসের মর্যাদা যদি আল্লাহ পাক এত বাড়াই দেয় তাহলে যেই মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করলেন যেই মানুষকে মুক্ত করার জন্য কোরআন নাজিল করলেন যেই মানুষকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাত দেওয়ার জন্য কোরআন নাজিল করলেন এই মানুষগুলো যদি এই কোরআনকে অনুসরণ করে অনুকরণ করে মহব্বত করে আর ভালোবাসে একটু আওয়াজ দিয়ে বলতে হবে তাহলে ওই মানুষগুলোর দাম বাড়াই দিবেন কে তাহলে আল্লাহর কোরআনের কাছে আসার দরকার আছে না নাই সম্মানিত ভাইরা জোরে বলতে হবে আছে না না সম্মানিত ভাইরা তাহলে আমি বলছিলাম যে আল্লাহ পাক মাত্র দুইটা শর্ত দিলেন এক নাম্বার হলো ইন্নাল্লাযীনা আমানু নিশ্চয়ই যারা ঈমান আনলো ঈমান আনার পরে ওয়ামিলুস সালিহাত ঈমান আনার পরে যারা নেক কাজ করবে আওয়াজ দিয়ে বলতে হবে জান্নাতের মালিক করে দিবেন কে তাহলে আমি শুধু ইন্নাল্লাযীনা আমানু নিশ্চয়ই যারা ঈমান এনেছে ঈমানের সংক্ষিপ্ত ছোট্ট একটি ব্যাখ্যা আমি করেছি এক কথায় গোটা কোরআনটাই মেনে নেওয়ার নাম হলো ঈমান কথা বলেন ঠিক কিনা শুধু ঈমান আনলেই প্রথম চোটে জান্নাতে যাওয়া যাবে না
শুধু ঈমান আনলেই প্রথম ছুটে জান্নাতে যাওয়া যাবে না সম্মানিত ভাইরা তাহলে কি করা লাগবে তাহলে আমার আপনার দায়িত্ব হলো আমার আপনার কাজ হলো ঈমান আনার পরে ও আমিলুস সালিহা ঈমান আনার পরে যারা নেক কাজ করবে আওয়াজ দিয়ে বলতে হবে তাদেরকে জান্নাতের মালিক করে দিবেন কে সমস্ত মুফাসসির সমস্ত মুহাদ্দিস সমস্ত উলামায়ে কেরাম সবাই একমত ঈমান আনার পরে এক নাম্বার নেকের কাজের নাম হলো নামাজ আওয়াজ দিয়ে বলেন এক নাম্বার নেকের কাজের নাম কি নামাজ আজ থেকে জোরে বলেন এক নাম্বার নেকের কাজের নাম কি নামাজ এবার বলেন নামাজ মোট কয় অক্ত আজ থেকে জোরে বলেন কয় অক্ত আমি বলছি শুনেন ফজরের নামাজ জোহরের নামাজ আসরের নামাজ মাগরিবের নামাজ এশার নামাজ জোরে বলেন মারহাবা তাহলে পাঁচ ওয়াক্ত নামাজের নাম আমি বলে দিচ্ছি এবার আপনারা তো এখানে যারা এসেছেন আমরা সবাই মুসলমান আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই বলেন ফজরের নামাজের ফরজ কয় রাকাত আজ থেকে না জোরে বলেন কয় রাকাত জোহরের ফরজ কয় রাকাত আসরের ফরজ কয় রাকাত মাগরিবের ফরজ কয় রাকাত এশার ফরজ কয় রাকাত জোরে বলেন মারহাবা সময় কম এইজন্য বিস্তারিত বলতে পারছি না এই নামাজের একটা ইতিহাস আমার ইচ্ছা ছিল আমার ভাই মাকসুদ আল মাসুদ আজমি সাহেব আমাকে সে সময়টুকু দিয়েছে আলহামদুলিল্লাহ আমার সময় একটু কম হলেও প্রধান বক্তা আপনাদেরকে ঠকাবে না উনি লম্বা সময় আলোচনা করবে বলেন ইনশাআল্লাহ এই পাঁচ ওয়াক্ত নামাজের একটা ইতিহাস আছে যে ইতিহাসটা আমাদের জানা নাই এই ইতিহাসটা লম্বা করে আমি বলতে পারছি না তবে শুনুন সংক্ষিপ্ত বলছি ফজরের নামাজ সর্বপ্রথম যিনি পড়েছিলেন ইনি হলেন হযরত আদম আলাইহিস সালাম জোহরের নামাজ সর্বপ্রথম যিনি পড়েছিলেন তিনি হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আসরের নামাজ সর্বপ্রথম যিনি পড়েছিলেন তিনি হলেন হযরত ইউনুস আলাইহিস সালাম মাগরিবের নামাজের ব্যাপারে দুইটা মত পাওয়া যায় মাগরিবের নামাজ সর্বপ্রথম পড়ে ছিলেন ঈসা আলাইহিস সালাম আরেক বর্ণনায় পাওয়া যায় ইয়াকুব আলাইহিস সালাম ঈশার নামাজ সর্বপ্রথম পড়েছিলেন হযরত মূসা পয়গম্বর আলাইহিস সালাম জোরে বলেন মারহাবা সম্মানিত ভাইরা আমার আমি একেবারে সরালো কণ্ঠ ছাড়া শুধু ভূমিকাগুলো একটু প্রয়োজনে বলে নিচ্ছি সম্মানিত বন্ধুগণ এবার আসুন তাহলে আমরা এখানে আদম নবীর নাম শুনলাম আমরা ইব্রাহিম নবীর নাম শুনলাম আমরা এইভাবে ইউনুস আলাইহিস সালামের নাম শুনলাম আমরা ঈসা রুহুল্লাহর নাম শুনলাম আমরা মূসা নবীর নাম শুনলাম আমরা কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনি নাই কথা বলেন ঠিক কিনা তবে আমার নবীকে আল্লাহ পাক স্পেশাল একটা নামাজ দিয়েছেন ওই নামাজ হলো জুমার নামাজ জোরে বলেন মুসল্লি কম না বেশি আজ থেকে না জোরে বলুন কম না বেশি আরো জোরে বলুন কম না বেশি শুধু এই জুমার নামাজের ফজিলতটা বুঝায়া আমি দুই তিন মিনিট সময় নিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিব বলেন ইনশাআল্লাহ এখানে ৪০ মিনিটের ওয়াজ গুছায়া ৩ মিনিটে বইলা শুধু জুমার নামাজটা বলতে চাই এইটা বুঝাইতে গেলে একটু ভিন্ন দিকে যাওয়া লাগবে আল্লাহর একজন জলিলুল কদর নবী যার নাম হলো হযরতে মূসা পয়গম্বর আলাইহিস সালাম জোরে বলেন মারহাবা তুর পাহাড়ে যাচ্ছে কথা বলবে কার সাথে আজ থেকে না জোরে বলুন কার সাথে আল্লাহর সাথে কথা বলবে রওনা দিছে এমন সময় শোনা যায় একটা গুহা থেকে আল্লাহ 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 মধুর আওয়াজ ভেসে আছে সুবহানাল্লাহ বলেন আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম এবার যখন নাকি গুহার ভিতরে প্রবেশ করলেন গুহার ভিতরে প্রবেশ করে দেখা যায় একটা লোক দেখা যায় চুলগুলা লম্বা লম্বা দাড়িগুলাও লম্বা লম্বা চুল সাদা হয়ে গেছে দাড়িগুলাও সাদা হয়ে গেছে মূসা আলাইহিস সালাম যাইয়া তারে ধরলেন যা জিজ্ঞাসা করে আল্লাহর বান্দা আজকে কতদিন যাবত তুমি এখানে বসে আল্লাহর জিকির করো ওই লোকটা বলে একদিন নয় দুই দিন নয় এক বছর নয় দুই বছর নয় এখানে আমি ৩৫০ বছর আগে ঢুকেছি ৩৫০ বছর একটা মুহূর্তের জন্য বাহির হই নাই ৩৫০ বছর আল্লাহ পাকের নামের জিকির করতেছি মূসা আলাইহিস সালাম বড় আশ্চর্য হয়ে গেছে কই কিরে আল্লাহর সঙ্গে তখন কথা বলার জন্য যাব এখানে আরো কথা আছে সংক্ষিপ্ত করে গেলাম এবার আল্লাহ রেজায় কয় আল্লাহ তোমার সাথে অনেক কথা আছে তুমি আমাকে বলবো আমি শুনবো তবে আজকে তোমার তো আগে শুনবো না আমি তোমাকে আগে প্রশ্ন করবো সুবহানাল্লাহ আবার আল্লাহ বলে মূসা কি বলতে চাও
মূসা আলাইহিস সালাম বলেন আল্লাহ তোমাকে আমি প্রশ্ন রাখতে চাই এক নাম্বার আল্লাহ তুমি বলো তো সবচাইতে দামি নবীকে আমার আল্লাহ ডাকতে কই মূসা রে সবচাইতে দামি নবী হলো আমার বন্ধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূসা নবী কই আল্লাহ এটা আমি জানি কয় তাহলে প্রশ্ন করলাকে ডাক দি আমার মালিক এটা আমার মূল প্রশ্ন নয় আমি আবার জানতে চাই উম্মতের মধ্যে সবচাইতে দামি কে আবার মূসা আলাইহিস সালামের প্রশ্নের জবাব দেয় আল্লাহ মূসা রে যেই নবী দামি ওই নবীর উম্মত হয় দামি চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার এবার মূসা নবী প্রশ্ন করে মালিক ঠিক আছে বুঝলাম নবী দামি নবীর উম্মত দামি তবে আমি শুধু একটু জানতে চাই তাদের বৈশিষ্ট্য কি কোন বৈশিষ্ট্যর কারণে তারা এত দামি হয়ে গেল তারা কত বছর হায়াত পাবে আল্লাহ তাআলা ডাক দেয় কই হায়াত তো লম্বা পাবে না 70 80 110 20 তার বেশি হায়াত পাবে না মূসা নবী কয় আমার কথাটা তো এখানেই আমি এখানেই লোকমা লাগাইতে চাই কিরে মূসা কি বলতে চাও কয় আল্লাহ আসার সময় দেখলাম আমার একটা উম্মত 350 বছর যাব গুহার ভিতরে জিকির করে তোমার ইবাদতের বাইরে কোনো কাজ করে না ও মালিক 350 বছরের ইবাদত যদি একত্রিত করা হয় যদি ওজন দেওয়া হয় আর শেষ নবীর উম্মতের যদি এইভাবে 80 90 বছরের ওজন দেওয়া হয় তাহলে আল্লাহ আমার বিভাগ বলে 80 90 বছর নয় 350 বছরের ইবাদত বাড়ি হয়ে যাবে আল্লাহ পাক কি বলে শুনেন এইটাই হলো আমার জবাব আল্লাহ পাক ডাক দে কয় মূসা রে না না তুমি বুঝো নাই ও মূসা তোমার বুঝটা ঠিক হয় নাই ও মূসা তুমি যা বুঝো এইটা ঠিক না তুমি বলতেছ আখিরি জামানার নবীর উম্মতের সঙ্গে তুমি মিলাও এইভাবে তাদের 80 বছরের ইবাদত লাগবে না ও মূসা তোমার উম্মতের 350 বছরের ইবাদত এইটা যদি এক পাল্লায় দেওয়া হয় আর আখিরি জামানার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের 80 বছরের ইবাদত লাগবে না 50 বছরের ইবাদত লাগবে না 40 বছরের ইবাদত লাগবে না 10 বছরের না 5 বছরের না 1 বছরের না 1 মাসের ইবাদত লাগবে না তারা যে সপ্তাহে একটা জুমার নামাজ আদায় করে ওই জুমার নামাজের ওজন যদি এক পাল্লায় দেওয়া হয় আর তোমার উম্মতের 350 বছরের ইবাদত যদি আরেক পাল্লায় দেওয়া হয় আমি আল্লাহর কাছ থেকে হিসাব নাও 350 বছরের ইবাদত নয় আমি আল্লাহর কাছে জুমার নামাজের ইবাদত বাড়ি হয়ে যাবে লিল্লাহ তাকবীর লিল্লাহ তাকবীর তাহলে আমাদেরকে এত দামি বানাইছেন কে আস্তে না চিল্লা বলতে হবে কে তাহলে আমাদের প্রতি সপ্তাহে জুমার নামাজ আছে না নাই আস্তে কেন জোরে বলুন আছে না না আলহামদুলিল্লাহ যেহেতু সপ্তাহে 6 দিন আমরা সিটায় সিটায় থাকি কেউ অফিসে থাকি কেউ ব্যবসায় থাকি কেউ খেতখামারে থাকি কিন্তু যখন শুক্রবার হয় তখন আমরা সবাই এক হয়ে যাই ঠিক কি না তখন যাইয়া মসজিদের জুমা মসজিদগুলোতে জায়গা হয় না সংকলন হয় না সবাই একসাথে নামাজ পড়তে পারে না এই যে একসাথে একটা নামাজের আনন্দ সপ্তাহে একদিন শুক্রবার দিন আমরা একত্রিত হই ফ্যামিলিকে সময় দেই আয়েশা জোহরের সালাতের পরিবর্তে জুমার নামাজ আদায় করি আমাদের মনটা ভরে যায় কথা বলেন ঠিক কি না এই রকমই আপনাদের এখানে একটা জুমা মসজিদ আছে না নাই আস্তে কেন জোরে বলুন আছে না নাই আছে মানে খতিব সাহেব আমার ডান পাশে বসে আছে জোরে বলেন মারহাবা আমি জানি আপনাদের অন্তরে সবগুলা খতিব অত্যন্ত যোগ্য আলহামদুলিল্লাহ আমার বন্ধুবর যিনি আমার আগে অল্প সময় কথা বলেছেন মুক্তি মকসুদ আল মাসুদ আজমি সাহেব উনি অনেক যোগ্য আলহামদুলিল্লাহ উনি শুধু এখানে নয় পূর্ব যেখানে ছিল দূর দূরান্ত থেকে জমা পড়ার জন্য লোকজন চলে আসতো জোরে বলেন মারহাবা এতে করে আপনারা খুশি না বেজা খুশি যে এই খুশির একটা প্রমাণ দেওয়া লাগবে খুশি তো মুখ দিয়ে কইলে হয় না জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম
আজ রাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ ডাক দিয়ে কয় হে ইব্রাহিম তুমি আমার প্রতি খুশি না বেজার কয় আল্লাহ আমি খুশি কয় এই খুশি জবান দ্বারা বললে হবে না কি করা লাগবে কয় আমি আল্লাহর খুশির জন্য ছেলেটার কুরবানি দেওয়া লাগবে আল্লাহু আকবার বলে ইব্রাহিম আলাইহিস সালাম একটা মুহূর্ত দেরি করলেন না আল্লাহর খুশির জন্য নিজের সন্তানকে কুরবানি দিলেন আল্লাহর খুশির জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বিবিকে নির্বাসনে দিলেন আল্লাহর খুশির জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছে কথা বলেন ঠিক কি না তাহলে যারা খুশি হয় এই খুশি শুধু জবান দ্বারা বললে হয় না পরীক্ষার মাধ্যমে প্রমাণ দিতে হয় আপনারা যে খুশি এটার জন্য আমি একটু পরীক্ষা নিতে চাই আপনারা কি পরীক্ষা দিতে রাজি কথা বলেন আপনারা রাজি কারা কারা দুই হাত উত্তোলন করে আল্লাহকে দেখা একটা তাকবীর লাগা লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর হাত উঠান হাত জায়গা দেন আমি বলছি আল্লাহ এই যে দেখো তোমার বান্দার আজকে পরীক্ষা দিতে চায় আল্লাহ এই পরীক্ষায় সকলকে অংশগ্রহণ করার তৌফিক দাও কোন আমিন এ রসিলায় তাদের জন্য জান্নাতের ভিতরে একটা বাড়ি বানাই দিও কোন আমিন হাত নামান একেবারে ভূমিকা টমিকা ছাড়া এই মুহূর্তে আপনাদের সামনে একটা কথা বলবো আমি কথা বললে আপনারা থাকবেন না ভাববেন কথা বলেন না কেন থাকবেন না ভাববেন কারা কারা ভাববেন এত হাত না আগেই দেন কারা কারা উঠে যাবেন হাত উঠান ও একজন উঠবো ও এটা হাত নামাই লেছে জোরে বলেন মারহাবা আপনি কি যাবেন গা কেন ও যাইতেন না আচ্ছা হাত নামা একেবারে ভূমিকা ছাড়া বইলে নাই আপনাদের যে এখানে বিশাল একটা মসজিদ আছে এই মসজিদে জুমাবারে লোক সংকলন হয় না লোক নিচ্ছে না এটা আরো আশপাশে আরো বড় করতে হবে লোকদের জন্য বেশি জায়গা করতে করে দিতে হবে এই জন্য আমি মাত্র পাঁচটা মিনিট আমার বড় ভাই আব্দুল্লাহ আল আমিন সাহেব এখানে আসার আগে আমি অল্প কথা মসজিদের জন্য বলবো আমার জন্য নয় কমিটির